বন্ধুরা তানবীর বিরোজপুরে সবাইকে স্বাগত। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আমি একটা সবজি বানাচ্ছি, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কি দিচ্ছি না দিচ্ছি। আর আমি এটা কুমড়ো শাকের চচ্চড়ি বানাচ্ছি, কুমড়ো শাকের ডাঁটা দিয়ে যেটা বলে সেটা বানাচ্ছি, আর খুব সুন্দর লাগবে খেতে। আর দেখুন কেমন করে বানাচ্ছি আমি। দেখুন এখানে ডাঁটাগুলো ছিল, আমি ডাঁটাগুলো কেটে নিয়েছি, পাতাগুলো। কুমড়ো শাকের ডাঁটা একটু কড়কড়ে টাইপের হয়, উপর দিকটা কড়কড় করে, ওই জন্য পুরো চঁচটা তুলে নিতে হয় উপর দিক থেকে। দেখুন লাউ শাকের ডাঁটাগুলো না পুরো তেল তেলে টাইপের হয়, আর এগুলো খসখসে হয়, ওই জন্য ডাঁটা তুলে নিতে হয়। তাহলে আমি ডাঁটা তুলে নিচ্ছি। দেখুন পুরো সব এরম করে কেটে নেবো একটা একটা করে। দেখুন আমি এই পুরো কুমড়ো গাছের যে পাতাগুলো ছিল তার একটা ডাঁটাগুলো আমি নিয়ে নিচ্ছি। এগুলো খেতে খুব সুন্দর লাগে, নরম নরম, আর খেতেও ভালো লাগে। আমি নিয়ে নিচ্ছি, দেখুন আমার ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। কুমড়ো শাকের ডাঁটাগুলো আমি তুলে নিচ্ছি জল থেকে। এখানে দেখুন চাপালটে শাক আছে, চাপালটে শাক দিলে কুমড়ো শাকেতে খুব সুন্দর লাগে, ওই জন্য আমি চাপালটে শাক ডালে নিয়েছি। তার মধ্যে আমি এই পাতাগুলো নিয়ে নেবো, উপরে ডগগুলো নিয়ে নেবো, ডাঁটাগুলো নেবো না, খুব সুন্দর লাগবে শাক শাক দিতে। আমি সেটার কাঁটাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি পাতাগুলো এরকম টুকে নিচ্ছি, আর এই ডগগুলো কেটে নিচ্ছি। আমি কিন্তু কাটবো না, এরকমই গোটা গোটা রেখে দেবো। দেখুন দেখুন আমি বেগুন কেটে নিচ্ছি, বেগুনটা ছোট ছোট করে কাটবো। এরকম করে আমি বেগুনটা কেটে নিচ্ছি। দেখুন কুমড়ো পাতাগুলোকে আমি কেটে নিচ্ছি, আর আমি দুটো পটল নিয়ে নিচ্ছি। দেখুন পটলগুলো কেটে নেব। আমি ছোট ছোট করে পটলগুলো কেটে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এবারে বড়িগুলো ভেজে নিচ্ছি। কুমড়ো শাকেতে বড়ি দিলে খুব সুন্দর লাগে খেতে। আমার বড়ি ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলো তুলে নিচ্ছি। এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হতে দেবো। আর এখানে ডাঁটা, পটল আর বেগুন যে কাটা আছে আমি সেগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে নেবো ভালো করে। নেড়ে নিয়েছি, এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এরকম ছোটো ছোটো করে কাটা, আলুগুলো দিয়ে দেবো। আর ওনারা আলু ভাজার মতো কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো। দেখুন এতে নুন দিয়ে দেবো আমি, স্বাদ অনুযায়ী নুন দেবো, আর একটু হলদি দিয়ে দেবো। হলদি আধা চামচ দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়বো। দেখুন এখানে কুমড়ো শাক আর চাপালটে শাকের পাতাগুলো যে টুকে রেখেছে না, ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে নেবো, এখন ভালো একটু নাড়া যাবে না, আমি ঢাকা দিয়ে দিচ্ছি, কমে গেলে ভালো করে নেড়ে নেবো। শাকটাকে ঢেকে রেখেছিলাম, একটু শাকটাকে নেড়ে নিচ্ছি। দেখুন আমার শাকটা দিয়ে অনেক জল বেরাবে, কেন ধুয়ে রেখেছিলাম সেই জন্যে, এবার ছেঁতে আইতেই সিদ্ধ হয়ে যাবে আলুটা।
আমি আরেকটু ঢেকে দিচ্ছি। দেখুন কুমড়ো শাকটার শাকগুলো কত কমে গেছে। এবার এর মধ্যে আমি সরষে আর জিরে বেটে রেখেছিলাম, আমি সেটা দেবো। দেখুন এখনই আলু সিদ্ধ হয়ে গেছে, শাকও অনেক সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে সরষে বেটে রেখেছি আর এখানে জিরে বাটাটা রেখেছি, আমি এই দুটো দিয়ে দেবো। এটা দিয়ে একটু ভালো করে ঘেঁটে দিচ্ছি। বেশি ঝাল দিলে ভালো লাগবে না শাকের তরকারিয়ে, ওই জন্য আমি বেশি লঙ্কা দিলাম না, এক চামচের মতো আমি দিলাম। হয়ে গেছে, আমি এতে জল দিয়ে দিচ্ছি। একটু জল দেবো বেশি করে, কেন ডাঁটাগুলো একটু বাকি আছে আর আমার বড়িটাও যাবে, পুরো জলটা টেনে নেবে। এখন আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। আমার এইটা জলটা ডাঁটাটা একটু সিদ্ধ হতে বাকি আছে বলে আর বড়িটা দেবো বলে ওই জন্য আমি একটু বেশি জল দিলাম, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার ডাঁটাটাও হয়ে গেছে, আলুটাও হয়ে গেছে, আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলোর সাথে ঘেঁটে দেবো, আপনারা এর মধ্যে চিনিও দিতে পারেন, কিন্তু আমি চিনি দেবো না, অল্প পরিমাণে চিনি দিতে পারেন। দিয়ে ঢেলে নিচ্ছি আমি, কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজতে দেবো। এখানে পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি, শাকেতে পেঁয়াজ গুলো খুব সুন্দর লাগে খেতে আর মিষ্টি ভাবটাও এসে যায়, ওই জন্য চিনি দিতে হয় না। এবার আপনারা দিতে পারেন মিষ্টি, প্রচুর যারা মিষ্টি খায় তাদেরকে চিনি দিতেই হবে, কিন্তু আমরা চিনি কম মিষ্টি কম খাই বলে ওই জন্য আমরা পেঁয়াজ দিয়ে দিলাম আমি। দেখুন আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে, আমি এবার সবজিটা দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন আমার সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিচ্ছি, নাহলে ওই শম্ভুরের যে সেন্টটা আছে সেটা যাবে না, সবজিতে উড়ে চলে যাবে, ওই জন্য আমি এরকম করে ঢাকা দিয়ে দিলাম। আর আপনারা পেঁয়াজ দিলেও চিনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমার সবজিটা পুরো হয়ে গেছে, আমি এবার সবজিটা নামিয়ে নেব। আপনারা বড়িটা গুঁড়ো করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার বড়িটা দেখা যাবে আর দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে বলে আমি গোটা গোটা দিয়েছি। গুঁড়ো হলে পুরো মিশে যাবে সবজিটার সঙ্গে, বুঝেই যাবে না বড়ি দিয়েছি বলে, ওই জন্য গোটা গোটা দিলাম। এখন আমি নামিয়ে নিচ্ছি, যে শম্ভুরাটা আমি যেমন লাস্টে শম্ভুরলাম, এরকম করে শম্ভুরলে খুব সুন্দর সেন্ট ছাড়ে, কিন্তু আগে দিয়ে দিলে শম্ভুরের সেন্টটা চলে যায়, অতটা ভালো লাগে না। তাই এরকম করে রান্না করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, প্লিজ বলবেন কেমন হয়েছে, কমেন্ট করে বলবেন সবজিটা কেমন হয়েছে। আর গরম গরম পরিবেশন করবেন ভাতের সঙ্গে, খুব সুন্দর লাগবে খেতে। কুমড়ো শাকের চচ্চড়ি পুরো রেডি হয়ে গেছে।